নেতৃত্ব যদি প্রতিষ্ঠা না হয়, এমআরআই যদি প্রতিষ্ঠা না হয়, না যুদ্ধে আমরা বিজয় করব, বিজয় লাভ করব, এবং যুদ্ধে বিজয় লাভ যদি করেও ফেলি, এই বিজয়কে আমরা কি করতে পারবো, ধরে রাখতে আমরা পারবো না। আমরা তরুণ প্রজন্মের দায়িত্ব হবে দলমত নির্বিশেষে বাধ্য করা সবাইকে, সব সেলিব্রিটিদেরকে বাধ্য করা যে একজন আমিরের কাছে কী হওয়া বায়ত হবো। নেতৃবৃন্দের উপর চাপ সৃষ্টি করেন, সবাই যেন সবার সাথে কী হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং সবাই মিলে যেন একজন মুরব্বীকে সবাই যেন মানে, তাহলে আমরা ওখান থেকে হয়তো এই উত্তরণ হতে পারবো। অধিক দরজ করার চেয়ে আকিদার প্রতি ঐক্যবদ্ধ হবার আহ্বানটা অনেক বেশি জরুরি। আমি আজকে আকিদার দ্বারা শুরু করলাম, একদম আকিদা তাহাবিয়ার পৃষ্ঠা নিয়ে এখানে সব লেখা আছে আমার, কাল আল আল্লাহ হুজ্জাতুল ইসলাম আবু জাফর তাহাবি মিমিসর নাকুল ফি তাওহীদুল্লাহ মুতাকিদিন বলে শুরু করে দিলাম, কিন্তু আকিদের প্রয়োজনীয়তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম না, কিন্তু আকিদাটা বুঝিয়ে দিলাম, নামাজ শুরু করে দিলাম, নামাজের প্রয়োজনীয়তা বুঝাইলাম না, তো এটার দ্বারা নামাজটা সাস্টেন করবে না। আকিদার প্রয়োজনীয়তার বয়ান তুলে না ধরে আকিদার জুজই মাসালা যদি আমি পেশ করি সেটা সাস্টেন হবে না। সেটা আপনি আবার কালকে হুজুর আসছিল কারামুক্ত একজন হুজুর আকিদার কিছু কথা বলছে, সেটা বালিশের তলায় রেখে দেবেন। আজকে আমি যেটা বলতে চাই, যে সংকট আমরা পড়ে গেছি বর্তমানে, এবং এই সংকট সামনে আরও গভীর হবে নাকি আরও প্রশস্ত হবে, এটা আরও গভীর হবে নাকি আরও সহজ হবে, আরও গভীর হবে, সেই সংকট থেকে বাঁচার জন্য আমাদেরকে আসতে হবে কোথায়, কোরআনে, এবং কোথায়, আকিদার জায়গায়। ওইটা বলতে গিয়ে আমার সময়টা চলে যাচ্ছে। তো উত পেতে থাকে দ্বিতীয় শক্তি কাজে লাগাবে, আপনার অনৈক্যগুলোকে কাজে লাগাবে। এই জন্য আমার একটা বড় মিশন হচ্ছে সবাইকে কোনোমতে সমন্বয় করা যায় কিনা। এবং আরেকটা বিষয় আমি বারবার বলতেছি, আমার প্রস্তাবটা হালে পানি পাচ্ছে না, আমি একা হয়ে গেছি কথার মধ্যে, যে মূসা আলাইহিস সালাম যে সংগ্রাম করেছিলেন ফেরাউনের বিরুদ্ধে একক নেতৃত্বের মাধ্যমে, মূসা আলাইহিস সালাম, আমাদের বাংলাদেশও সব দল মত থাক, এগুলো বিলুপ্ত হইতে আরও সময় লাগবে, আপাতত একজন রুহানি ব্যক্তিত্ব যেটা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিল, মোটামুটি সবাই মোটামুটি একটা এমআরআই প্রতিষ্ঠিত হয়েছিল, মোটামুটি আমি বলছি না পূর্ণাঙ্গ, কথাটি কি না, একটা ওই রকম একটা ওনার অবর্তমানে এখন কাউকে সামনে এনে এরকম একজন আঞ্চলিক দাওয়াতি ইনকলাবি একজন আমিরুল মুমিনিন সামনে আমাদের আনা, যিনি তবলিগের সংকটটাকে তিনি সমাধান করবেন, আর কেন মুসলিম মুসলমানদের বিষয়টাও তিনি কথা বলবেন জোরালো কণ্ঠে, এবং তার এই জোরালো কণ্ঠে সরকার এবং আন্তর্জাতিক শক্তিও তার কাছে মাথা নত করবে, যেহেতু তার পিছনে পুরো জাতি ঐক্যবদ্ধ। হ্যাঁ, এরকম একটা এমআরআই প্রতিষ্ঠা করা যায় কিনা বাংলাদেশে, এটা নিয়ে বারবার বলে আসছিলাম, আপনারা হয়তো জানেন আমার বিভিন্ন লেকচার আমি বারবার এই কথা বলছি, একজন মূসা থাকলে আল্লাহ তাকে সাহায্য করবে, মূসা তিনটা চারটে হলে আল্লাহ একটাকে সাহায্য করবে না। তো ক্রাইসিস কি সেটাও বোঝার দরকার আমাদের, আবার ক্রাইসিস থেকে উত্তরণের পথ সেটাও বোঝার দরকার, না আমরা সংকটটা বুঝি, না তৃতীয় শক্তি আমরা বুঝি, ইউরোপের মতো এত বড় শক্তিশালী একটা ব্যবস্থাকে ধ্বংস করে দিল গোপন ভাইরাস, ইহুদিবাদের ভাইরাস, ঠিক কিনা, তা আমরা বাঙালি মুসলমান কি তো গণার বিষয় নাই, এগুলো এখনও জামাত ইসলামের নেতৃবৃন্দ জানা না যে ওদের মৃত্যুদণ্ড কর্তৃক হয়েছে, ফাঁসি কর্তৃক এখনও জানা না, আমি ওদেরকে বলছি, ওনারা এখন জানা না যে ওনার মনে করছে এটা মনে হয় আওয়ামী লীগ করছে, এটা এটা হয়েছে অন্য জায়গা থেকে, অন্তত 50টা ভিডিও আছে আমার কাছে, এগুলো 50টার মধ্যে ভিডিও আমি 13 সাল ডাউনলোড করছি, এরা তো এগুলা স্থূল রাজনৈতিক, শুধু চিন্তা করলে শুধু হবে না, একেবারে ইসলামিক লিডারশিপ সবগুলো শেষ করে দেওয়ার প্ল্যান এদের, হ্যাঁ নেতৃত্ব শূন্য করে দেবে একদম। তা আপনারা তরুণ প্রজন্ম যাবেন কোথায়, আপনারা কী করবেন, ওই যে নানান একতলাফের যে শব্দ বলছি না আমি, এগুলোতে পড়ে থাকবেন, নেতৃবৃন্দের উপর চাপ সৃষ্টি করেন, সবাই যেন সবার সাথে কী হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং সবাই মিলে যেন একজন মুরব্বীকে সবাই যেন মানে, তাহলে আমরা ওখান থেকে হয়তো এই উত্তরণ হতে পারবো। আল কোরআন এবং আকিদা দুটো একই জিনিস, আমি বক্তব্য শুরুতে বলেছিলাম মাহমুদুর হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন যে মুসলমানরা কোরআন থেকে তার কি সম্পর্ক ছিন্ন করেছে, তা আজকের যে ক্রাইসিস আমি দেখাই দিলাম যে 10 তারিখ মহরমের সবচেয়ে বড় ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ফেরাউনকে ধ্বংস করার ঘটনা, এই ঘটনা একমাত্র আল্লাহ পাক বনী ইসরায়েলকে সাহায্য করেছিলেন, কেন পুরো বনী ইসরায়েল কৌম কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। আমি যেটা মনে করি যে আজকেও আমরা ফেরাউনিজমের কি মুখোমুখি আমরা, এবং বনী ইসরায়েল যেই পথে উদ্ধার হয়েছে ওই পথেই আমাদেরকে উদ্ধার হইতে হবে সংকট থেকে, এখানে দ্বিতীয় কোনো অল্টারনেটিভ নেই, কথাটা বুঝাতে পার জানি না আপনাদেরকে কতটুকু আমি বোঝাতে সক্ষম,
আফগানিস্তানে সবাই বলে তালেবানরে বিজয় হয়েছে, কিসের জোরে? অস্ত্রের জোরে, মানে ওনাদের ইমান আমাদের চেয়ে বেশি সেজন্য, বা ওনারা শুধু জিহাদ করছেন সেজন্য, ওনাদের বুদ্ধি ছিল বেশি সেজন্য, নাকি চায়না ওনাদের মিজাইল পাঠিয়েছিল সেজন্য? এটা ছিল নেতা ছিল একজন, কি ছিল নেতা ছিল একজন। এর আগে আপনাদের জানা নাই রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আফগানরা বিজয়ী হয়েছে, রাশিয়া চলে গেছিল, রাশিয়া যাওয়ার পরের দিন থেকে শুরু মারামারি। হেকমতিয়ার, আহমদ শাহ মাসুদ, জালাউদ্দিন হকানি আর গ্রুপ, এদিকে মানে পুরো আফগান রক্তে রক্তে ভেসে গেছে। যত লোক মারা যায় নাই রাশিয়ার আমলে, তার চেয়ে ওনার বেশি মারা গেছে, শুধু নিজের নিজে মারামারি করতে করতে। একদিনও কাবুলে মুজাহিদিনরা কী করতে পারে, শাসন ক্ষমতা চালাতে পারে না, এমন মারামারি করছে। আপনারা তখন ছোটো ছিলেন, তখন আপনারা অনেকেই, নেতৃত্ব যদি প্রতিষ্ঠা না হয়, এমআরআই যদি প্রতিষ্ঠা না হয়, না যুদ্ধে আমরা বিজয় করব, বিজয় লাভ করব, এবং যুদ্ধে বিজয় লাভ যদি করেও ফেলি, এই বিজয়কে আমরা কী করতে পারবো? ধরে রাখতে আমরা পারবো না। আমরা তরুণ প্রজন্মের দায়িত্ব হবে দলমত নির্বিশেষে বাধ্য করা সবাইকে, সব সেলিব্রিটিদেরকে বাধ্য করা, যে একজন আমির কাছে কী হবে বায়াত হবো। আমি কোনো এক বক্তা সেলিব্রিটি, বাংলাদেশের বিখ্যাত বক্তা, তার সাথে যোগাযোগ হয়েছে, আমার বলছে, আমি আমার সাথে যোগাযোগ হওয়ার পরে আমি তাকে বলছি সোজা গিয়ে বাবনগরে গিয়ে বায়াত দিয়ে আসো। কথা কি খারাপ বলছি আমি? সেলিব্রিটি ইয়ে ভাই আরা আছেন, ওদেরকে আমি ভালোবাসি সবাইকে, এরাই তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামকে তারা প্রেজেন্ট করতেছেন, এই দুর্যোগ অবস্থায় ইসলামকে ধরে রাখছেন, মানুষ ধন্যবাদ অ্যাপ্রিসিয়েট অবশ্যই ওনাদের আলোচনার মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে, গরম বক্তি সবটার মাধ্যমে করতেছেন, কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নতার কারণে যতই আপনি আপনার আপনার ফলোয়ার হোক না কেন, আপনি টিকতে সাস্টেন করবেন না, আপনি চলে যাবেন, আপনি দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হবে। সাইদি সাহেবের এক সময়ে যে সম্মোহনী ভাষণ আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তো ওনাকে তো কাশিমপুরে কেউ আজকে কোথায়, ওনার লক্ষ লক্ষ ফলোয়ার কোথায় এখন, বের করতে পারতেছে না কেন? যেহেতু এই জাতি বিভক্ত, ওনার পক্ষে তো কোনো কৌমিরা কথা বলতেছে না, সালাফিরা বলতেছে না, শুধু জামাত বলতেছে, আবার কৌমিদের যারা আছে ওদের পক্ষে অন্যরা বলতেছে না, কারোর পক্ষে কেউ বলতেছে না। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এটা এমারতের জায়গায় বনি ইসরায়েলের যে সংগ্রাম ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল মুসা ইসলাম নেতৃত্বে, আমাদের যত এখতলাফ থাকবে আমরাও এই এখতলাফকে বজায় রেখে আমরা সফল হতে পারবো না। দেখেন এই বনি ইসরায়েল কী করলো, মিশর থেকে তারা যখন পালিয়ে যাচ্ছিল নদীতে, যখন ফেরাউন কালাবক ডুবিয়ে মারলো, তখন দ্বিতীয় পর্ব শুরু হলো। দ্বিতীয় পর্ব শুরু হলো কি, ঠিক আছে ফেরাউন তো এখন নাই, এখন বনি ইসরায়েলকে আল্লাহ ক্ষমতা দিবে, এবং তাদেরকে বলা হলো তোমরা মিশর থেকে বেরিয়ে আসছো এবং তোমরা বাইতুল মুকদ্দাসে যাও। তারা গেছে নাকি বাইতুল মুকদ্দাস? এই বনি ইসরায়েলকে আল্লাহ পাক ফেরাউন থেকে উদ্ধার করলো, এরপরেই উদ্ধার হয়ে তারা বিয়াদবি শুরু করলো কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম দুইটা বদদোয়া কোরআন শরীফে আছে, একটা বদদোয়া করেছে কার বিরুদ্ধে? ফেরাউনের বিরুদ্ধে। আরেকটা বদদোয়া করেছে মুসা আলাইহিস সালাম নিজের কওমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? নিজের কওমের বিরুদ্ধে।